আসসালামু আলাইকুম খুব সহজ এবং অনেক মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমার কি কী উপকরণ লাগবে সেগুলো একটু দেখে নিলাম কাঁচামরিচ বাঁধাকপি কুচি গাজর কুচি টমেটো কুচি একটি মিক্সিং বল নিয়েছি এর মাঝে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি তিন চামচ আটা নিয়েছি তো আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা সেই পরিমাণে নেবেন আর এখন বাকি উপকরণগুলোর সাথে মেশাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খুব ভালো করে এখন মিশিয়ে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচিটা আমি একটু বেশি নিয়েছি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি মানে ঝাল খাবে সেই পরিমাণে দিবে সবশেষ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি নর্মাল পানিই দিচ্ছি আর তারপর খুব ভালো করে বেটারটি গুলিয়ে নিতে হবে সন্ধ্যা নাস্তায় অসাধারণ লাগে কিন্তু খুব সহজে ঘরোয়া রেসিপিতে খুব সহজভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো ভালো করে হচ্ছে বেটারটি গুলে নিলাম কেউ চাইলে এখানে কালারের জন্য একটু হলুদ দিতে পারে তাহলে কালারটা অন্যরকম আসবে তো আমার সাদা পছন্দ তাই আমি আর এখানে হলুদ দিলাম না একটি প্যান গরম করে এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেটারটি আর একটা চামচের সাহায্যে এটা শেপটা একটু সুন্দর করে দিচ্ছি চারপাশ দিয়ে ছড়িয়ে তো এভাবে কিছুক্ষণ রেখে দিব এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত তারপর হচ্ছে আমি এটা উল্টে দিব ভীষণই মজা হয় খেতে সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে আপনারা খেতে পারেন এই নাস্তাটি ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে তৈরি আশা করি এই জিনিসগুলো আমাদের ঘরে সব সময় থেকে থাকে তো এভাবে হচ্ছে আমি আরও একটি করে নিব আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি তো তৈরি হয়ে গেল আমার মজাদার এই নাস্তাটি তো আশা করি হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো আমার এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ